যায়েদ ইবনে হারেসার জন্য জয়নবকে বিবি বানাইতে চা, জয়নব রাজিনা, জয়নবের ভাই রাজিনা, যারে জিব্রাইল যা আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত লয়া নাজিল হয়ে যা। জিব্রাইল আমিন কোরআনের আয়াত নিয়ে নবীজির কাছে চলে আসলেন। ওয়া মা কানা লি মুমিনি ওয়া লা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসি আল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। পর্যন্ত যত মুমিন আসবে সবাইকে জানায় দেন, ওয়া মা কানা লি মুমিনিন ওয়া লা মুমিনা লি মুমিনিন আই আব্দুল্লাহ, আব্দুল্লাহর জন্য জায়েজ না, ওয়া লা মুমিনা আই জাইনাব, জৈনবের জন্য জায়েজ না, মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য বৈধ না। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, কোন বিষয়ের সিদ্ধান্ত যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোন বিষয়ের সিদ্ধান্ত নিয়ে নেয়, ওই বিষয়ের উপর দ্বিমত পোষণ করার অধিকার কোন মুমিনের নাই, কোন মুমিনার নাই, কোন মুমিন নারীর নাই, কোন মুমিন পুরুষের নাই। আল্লাহ জানিয়ে দিলেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমার নবী কোন সিদ্ধান্ত নেওয়ার পরেও কোন মুমিন যদি আর কোন মুমিন নারী যদি তার উপরে দ্বিমত পোষণ করে, তাহলে এটা হবে সুস্পষ্ট পথভ্রষ্টতা ছাড়া আর কিছু নয়। এই আয়াত যখন জিব্রাইল আমিন হাজির হয়ে গেল, আর আয়াত যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পারলেন, আল্লাহর নবীর কাছে প্রস্তাব পাঠাইলেন, ওগো আল্লাহর নবী, জায়েদের জন্য আপনি আমাকে বিবি বানানোর জন্য প্রস্তাব দিয়েছিলেন। নবী গো, আমি যদি জায়েদের স্ত্রী হয় আপনি রাজি নি? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ আমি রাজি। জৈনব বললেন, আল্লাহর নবী গো, আমি আল্লাহর এবং আল্লাহর রাসূলের অসন্তুষ্টি কামনা করতে পারি না, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য জায়েদের সঙ্গে বিয়ে বসতে আমি রাজি আছি। যে স্বামী দুইজন মারা গেল, এতে লোকেরা আমাকে কত কিছু বলল, তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম আর বিয়ে বসব না। রে নাফিসা, আমার বয়স 46 হয়ে গেছে, এই পর্যন্ত আমি আর বিয়ে বসি নাই, বিয়ে করি নাই। রে নাফিসা, আমি প্রতিজ্ঞা করেছিলাম আর বিয়ে করব না, কিন্তু মুহাম্মদকে দেখার পর থেকে কেন জেনে রে আমার মন বারবার চাচ্ছে, মুহাম্মদের মতন এমন একজন যুবক যদি পাইতাম জীবনের শেষবারে আবার আমি তাকে স্বামী বানিয়ে নিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাফিসা কো তোলে দেখি একটু আলাপ করে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখো না, নাফিসা দৌড়ে গেছে, ইয়া মুহাম্মদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইছে। নাফিসা কো আরবের সবচেয়ে সুন্দরী, আরবের সম্ভ্রান্ত ফ্যামিলি, আরবের একজন শিল্পপতি মহিলা, আপনাকে যদি স্বামী বানাইতে চা আপনি কি রাজি আছেন? কি মনে করলেন? নবীজি বুঝতে অসুবিধা আছে, কার পক্ষ থেকে প্রস্তাবটা গেছে নবী বুঝতে বাকি আছে। আচ্ছা, এমন প্রস্তাব যদি আমাদের সমাজে আসে কোনো যুবকের কাছে, আমেরিকা বা লন্ডন সিটিজেন একজন মহিলা বৃদ্ধ হয়ে গেছে, বয়স 60-এর উপরে, দাঁত ফরে গেছে, সাবা ভেঙ্গে ঢুকে গেছে, তিন কেল্লা হয়ে গেছে, বসলে মাথা আর আডু কেল্লার মতো দেখা যায়, এমন মহিলা, বৃদ্ধা মহিলা যদি লন্ডন থেকে এসে দেশের বাড়িতে এক কাউকে বলে, আমার সেখানে দুইটা বাড়ি আছে, চারটা ব্যবসার প্রতিষ্ঠান আছে, দেখাশোনার লোক নাই, আমার সন্তান নাই, স্বামী নাই, আমি একজন যুবক ছেলে চাই যে আমাকে বিয়ে করবে, আমি তাকে অল্প দিনেই লন্ডন নিয়ে যাব এবং আমার দুইটা বাড়ির মালিক, চারটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তাকে বানাই দিব, এমন ঘোষণা দেওয়ার পরে কি মনে করেন আপনার এলাকার যুবক যদি শুনে, তাহলে মাকে জিগেইবার অপেক্ষা করবে, কোনো বন্ধুকে জিগেইবে? কথা হয় বন্ধুকে জিগেইবে?
যে দুস্থ এমন একটা অফার আসছে, কি বলস বিয়া করতাম কিনা জিজ্ঞাসা করবে? বরং বলবে যত তাড়াতাড়ি ভাড়া যা, কারণ যদি এই অফারটা অন্য কেউ হয়ে যা আর যদি অফার নিয়ে যা তাহলে আমি গুল্লা, এই জন্য যত তাড়াতাড়ি ভাড়া যা। যদি কেউ জিজ্ঞাসা করে বুন্নিকে বিয়ে করলে বলবে, সে বলবে লন্ডন গিয়া লই বাড়ির মালিক হইয়া লই, এরপরে কি করা যা বোঝা যা। একটু জোরে কর না। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সব কিছু বোঝার পরও নবীজি বললেন, নাফিসারে আমি সব বুঝতে পেরেছি কিন্তু সিদ্ধান্তটা আমি নিতে পারি না, কারণ আমার একজন অভিভাবক আছে আমার চাচা। সুবহানাল্লাহ বলবেন না? রে নাফিসা, আমাকে যিনি বাবার স্নেহ মমতা দেব লালন পালন করে আমাকে বড় করেছে, ও নাফিসা আমার চাচা আমার অভিভাবক আমার গার্জিয়ান, আমার নবী চাইলে চাচার মত না নিয়েও নবী বিয়ে করতে পারতেন, কারণ আল্লাহ আমার আপনার নবীকে সর্বযুগের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আর জ্ঞানী বানিয়ে আল্লাহ প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহর নবী এই অধিকার থাকার পরেও তিনি বললেন, আমার অভিভাবক আছে, পৃথিবীর যুবকদেরকে শিক্ষা দিয়ে দিলেন, ও পৃথিবীর যুবকেরা যে কোনো মেয়ে তোমার চয়েস হইলি তুমি ওই মেয়েকে কাজী অফিসে নিয়ে যাও না, তোমার মা তোমাকে আদর স্নেহ করে দেহের রক্ত পানি করে লালন পালন করে বড় করে তুলেছে, তুমি গোপনে বিয়ে করে মা বাবার কপালে সোনকালির দাঁত বসানোর চেষ্টা করিও না। একটু আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আমার নবী শিক্ষা দিয়ে গেলেন, পৃথিবীর যুবকেরা সুন্দর লাগলে বিয়ে করে ফেলো না, এই সুন্দরের ভিতরে তোমার জন্য কল্যাণ নাও থাকতে পারে, তোমার জন্য অকল্যাণ থাকতে পারে। তোমার গার্জিয়ান তোমার অভিভাবক তোমার অভিভাবক তারা যাচাই বাছাই করে এই পৃথিবীতে আসার পরে তোমার চেয়ে ধাক্কা খাইছে বেশি, শিক্ষা হয়েছে বেশি, অতএব তারা যাচাই বাছাই করে যদি দেখে তোমার জন্য উপযুক্ত তাহলে তারাই তোমার ব্যবস্থা করে দিবে। অভিভাবককে খাদায়া তোমার চয়েস হলে তুমি দৌড় দেওয়ার চেষ্টা। ভাইয়ারা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বললেন, রে নাফিসা আমার অভিভাবক আমার চাচা যদি রাজি হয় আমি রাজি আছি। আল্লাহু আকবার, লম্বা ইতিহাস। আবু তালিবের কাছে প্রস্তাব গেল, আবু তালিব রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবার আরেকটা বদনাম শুরু হয়ে গেল। বদনামটা কি? এতদিন ছিল খাদিজার স্বামী মারা যায় এই জন্য জামাই খাওরি আর অলক্ষী, এখন বদনাম শুরু হইল খাদিজা একজন মুরুক্ষ, শিক্ষা নাই দীক্ষা নাই আকল নাই জ্ঞান নাই বুদ্ধি নাই, একজন এতিম ছেলে তাও সম্পদ নাই ধন নাই সম্পদ নাই বিয়ে করে ফেলছে। চাচার বাড়িতে তাকে চাচার কাছে লালিত পালিত ওই ছেলেকে বিয়ে করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কথাগুলো আসতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যারা যারা এমন কথাগুলি বলে তাদেরকে খাদিজার বাড়িতে দাওয়াত করলেন, খাবারের জন্য আয়োজন করলেন। খাওয়া দাওয়া কমপ্লিট, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলের সামনে দাঁড়িয়ে ভাষণ শুরু করলেন, হে উপস্থিত লোকেরা শোনেন, আমি কি আরবের একজন সম্ভ্রান্ত ফ্যামিলির কন্যা না? সবাই বলেন হ্যাঁ। আমি কি আরবের একজন বুদ্ধিমতী মহিলা না, শিক্ষিত মহিলা না? সবাই বলে হ্যাঁ। আমি কি একজন শিল্পপতি না? সবাই বলে হ্যাঁ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি আমার সম্পদ যদি কাউকে দান করে দেই, কাউকে যদি মালিক বানিয়ে দেই তাহলে সে কি মালিক হবে না? সবাই বলে অবশ্যই, আপনি যদি কাউকে মালিক বানিয়ে দেন অবশ্যই সে মালিক হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলকে লক্ষ্য করে বললেন, হে উপস্থিত জনতা ভালো করে শোনেন, কান সজাগ করে শোনেন, ভালো করে শোনেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বিয়ে করেছি এই জন্য আপনারা আমার পেছনে বদনাম গান। আমার স্বামীর ঘর নাই বাড়ি নাই ধন নাই সম্পদ নাই, আমি একজন শিল্পপতি,
আমি এই মুহূর্তে আপনাদের সামনে ঘোষণা দিলাম, আমার স্থাবর অস্থাবর যা সম্পদ আছে এই মুহূর্তে আমার প্রাণের স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি সব কিছু দান করে দিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সব কিছু আমার স্বামীকে আমি দান করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, হে আমার প্রাণের স্বামী, নবী তো তখনও নবুয়ত পান নাই, নবীর বয়স মাত্র 25। আল্লাহ রাসূলকে বললেন, হে আমার প্রাণের স্বামী, সব সম্পদের মালিক এখন আপনি, আমি না, আপনি যেখানে চান সেখানে খরচ করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আর আমাদের বিবিরা যদিও স্বামী বিপদে পড়ে বলে শ্বশুর বাড়ির থেকে কিছু আনার জন্যে, আর যদি আয়নাও দেয়, সুবহানাল্লাহ, যদি ডেট দেওয়া থাকে অমুক তারিখে রিটার্ন দিবে, তারিখ আসার আগেই গুতানি শুরু করছে। আর একটু জোরে খান। আর যদি দিতে একটু লেট হয় তাহলে খিলালের গুথা, সুবহানাল্লাহ, দেখা যায়। মা খাদিজা নবীকে শুধু সম্পদ দিয়েছেন তাই না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার ভাতিজা হাকিম ইবনে হিজাম যায়েদ ইবনে হারেসাকে দান করেছিলেন, ওই যায়েদ ইবনে হারেসাকেও খাদিজা আল্লাহ রাসূলের গোলাম বানাই দিস। খাদিজা বললেন, এই গোলাম এটা আজকে থেকে আপনার গোলাম, আমার নয়। আল্লাহু আকবার। নবীজি যায়েদ ইবনে হারেসাকে নবীজি কিনেন নাই, কিনছেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কিনেন নাই, হাকিম ইবনে হিজাম কিনছেন। আর হাকিম ইবনে হিজামে দান করছেন তার ফুফুকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। এইদিকে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে থাকে, নবীর ঘরে যা রান্না হয় তা খা। এইদিকে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, হঠাৎ করে যায়েদ ইবনে হারেসা, যায়েদের বাবা হারেসা জানতে পারল আরবের কোন এক ব্যক্তির বাড়িতে তার ছেলে ক্রীতদাস হিসাবে আছে। তখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওর বাবা এবং চাচা দুইজন আসলেন আল্লাহ রাসূলের কাছে, নবী তো তখনও নবুয়ত পান নাই। আয়েশা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানতে পেরেছি আমাদের প্রাণের সন্তান যায়েদ আপনার বাড়ির গোলাম, তার মা তার জন্য কান্না করতে করতে দুর্বল হয়ে গেছে, বহুদিন ধরে সন্তানকে দেখে না, আমি তার বাবা এবং সে তার চাচা, আমরা দুইজন আসছি, আমাদের সন্তানকে আমাদের হাতে ফিরিয়ে দেন, বিনময়ে আপনি যা চান তা দিতে আমরা রাজি আছি। আল্লাহ রাসূল বললেন, শুনেন, আপনার সন্তানকে ডেকে আনি, আপনার সন্তান যদি আপনার সাথে চলে যেতে চা, আমাকে কোনো প্রকারের বিনিময় দিতে হবে না। আর একটু জোরে বলেন না। আর আপনার সন্তান যদি আপনার সাথে না যাইতে চায়, আমি তাকে যাইতে বাধ্য করতে পারব। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আপনার ছেলে যদি আপনার সাথে চলে যায়, আমাকে কিচ্ছু দিতে হবে না, কোনো প্রকারের বিনিময় লাগবে না। আর যদি আপনার ছেলে আপনার সাথে না যা, তাহলে তাকে যাইতে আমি বাধ্য করতে পারব। যায়েদ ইবনে হারেসা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলার বাবা হারেসা, এ কথা শুনে আনন্দে বাগবাগ, আমার সন্তান যখন আমাকে দেখবে তখন তো কেউ আটকায় রাখতে পারবে না, কতদিন পরে বাবাকে দেখবে, আমার সঙ্গে চলে যাবে, অভাগ্যায় আছে। আল্লাহ রসুল মধুর কণ্ঠে ডাক দিছে, যায়েদ, ও যায়েদ, তোমার বাবা আসছে, একটু আসো তো, একটু জোরে কর না সুবহানাল্লাহ। দীর্ঘদিন পরে যায়েদ ইবনে হারেসা দৌড়ে আসছে, 8 বছর বয়সে অপহরণ হয়েছিল, এখন বয়স 15, কত বছর? 8 বছর বয়স অপহরণ হয়েছিল, এখন বয়স 15, কত বছর হয়েছে? 7। দীর্ঘ 7 বছর পর্যন্ত বাবার সঙ্গে দেখা নাই, সাক্ষাৎ নাই, মার সঙ্গে দেখা নাই, সাক্ষাৎ নাই। হারেসার মনে মনে, 7 বছর পর আমাকে দেখবে, আমাকে জড়াইয়া ধরবে, কিন্তু দেখা গেল যায়েদ দৌড়ে আসছে ঠিক, কিন্তু আল্লাহর রসুলের হাত ধরে দাঁড়াই আছে। আরো আসতে বলছো বানা, কার হাত ধরে দাঁড়াই আছে? আল্লাহ আলামিনের সোনালে রহমাতুল্লিল আলামিন ডাক দিলেন,
জায়েদের তোমার আব্বা এবং তোমার চাষে দাঁড়ায় আছে, ও জায়েদ বলো তুমি তাকে চিনতে পারো কিনা, তারা তোমার বাবা আর চাষা কিনা। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হুজুর ও আল্লাহর হাবিব চিনতে পেরেছি তিনি আমার আব্বা এবং তিনি আমার চাচা। দিনের নবী বললেন, রে জায়েদ তোমার বাবা এবং তোমার চাচা তোমাকে নিতে আসছে। জায়েদ রে, যদি তোমার বাবা এবং চাচার সঙ্গে চলে যাইতে চাও তাহলে যাইতে পারো, কোনো আপত্তি নেই, কোনো বাধা নাই। আর শোনো, যদি না যাইতে চাও তাহলেও আমি তোমাকে যাওয়ার জন্য জোরাজুরি করব না, জবরদস্তি করব না, চাপাচাপি করব না। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাত ধরেছে। জায়েদের বাবা ডাকতেছে, রে বাবা আয় আমার বুকে আয়। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছর বয়স, এখন সব বুঝে তিনি সাবালক, পরিষ্কার ভাষায় জবাব দিয়ে দিলেন, আপনাকে আমার বাবা হিসেবে চিনি, আপনি আমার জন্মদাতা বাবা, ওনাকে চিনি, উনি আমার চাচা। শুনে নিন, আপনারা আসছেন আমাকে নেওয়ার জন্যে, তবে শুনেন আমি আপনাদের সঙ্গে যাব না, কারণ এই লোকটার কাছে আমি দীর্ঘ 7 বছর থেকে যেই আদর স্নেহ মমতা পেয়েছি, আমার বাকি জীবনে কোনোদিন এত আদর স্নেহ মমতা পৃথিবীর আর কারো কাছে পাই না। আরেকটু জোরে করল, আল্লাহু আকবার। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বলছিলেন তখন আমার নবী নবুয়ত লাভ করেন নাই। নবুয়ত পাওয়ার আগেই যদি নবীর আখলাক এত সুন্দর হয়, একজন গোলাম অনাত্মীয় নবী, তার কোনো আত্মীয় লাগে না, তারপরেও যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে, তার জন্মদাতা পিতাকে ভুলে যেতে পারে, মাকে ভুলে যেতে পারে নবীর আখলাক দেখে, তাহলে নবুয়ত পাওয়ার পরে আমার নবীর আখলাক কেমন হতে পারে? একটু সিল্লে সুরে বলুন সুবহানাল্লাহ। যায়েদের বাবা নৈরাশ হয়ে গেলেন, ছেলে তাদের সঙ্গে যায় না, কিন্তু তারপর একটা আশ্বস্ত হলেন, আমার সন্তান আমার সাথে না আসলেও একটু ভালো জায়গায় আছে। সুবহানাল্লাহ, কি জায়গায় আছে! আল্লাহর নবী যায়েদের হাত ধরে নিলেন খানায় কাবার সামনে, যায়েদের বাবা চলে গেল, চাচা চলে গেল, আমার নবী যায়েদকে হাত ধরে নিলেন কানে কাবার সামনে। যায়েদের বয়স তখন 15। আল্লাহর নবী কানে কাবার সামনে যারা উপস্থিত ছিল সবার সামনে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, ও উপস্থিত লোকেরা শুনে নাও, এই ছেলেটা এতদিন ছিল আমার গোলাম, এই মুহূর্তে তাকে আজাদ করে দিলাম, স্বাধীন বানিয়ে দিলাম। শুধু স্বাধীন নয়, আমি মোহাম্মদ এখন থেকে এই ছেলেটাকে আমার নিজের ছেলে হিসাবে ঘোষণা দিয়ে দিলাম, সে এখন আমার ছেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যায়েদ এখন আমার ছেলে, আল্লাহ রসুল কানে কাবার সামনে ঘোষণা দিয়ে দিলেন। সেই দিন থেকে আরবের লোকেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্বোধন করে যায়েদকে ডাকতেন, যায়েদ ইবনে মুহাম্মদ, যায়েদ ইবনে মুহাম্মদ, যায়েদ মুহাম্মদের ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডাক ডাকতে 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 নবী যখন নবুয়ত পাইছে তখনও লোকেরা যায়েদকে নবীর ছেলে বলে ডাকে। যায়েদকে কার ছেলে বলে ডাকে? নবীর ছেলে বলে ডাকে। অথচ যায়েদ নবীর ছেলে না পালক পুত্র? আমাদের দেশে অনেকে পুত্র পালে কি পালে না? অনেক নিঃসন্তান লোক আছে, ছেলে মেয়ে হয় না, দেখা যায় হয়তো ছেলে যদি পা তাকে ফালে অথবা মেয়ে যদি বা তাকে লালন পালন করে, তখন সে পালক মেয়ের বাবা হয়, পালক পুত্রের বাবা হয়। কিন্তু একটা মাসআলা পরিষ্কারভাবে জেনে নিতে হবে, আপনি যাকে পালেন, ছেলে পালেন আর মেয়ে পালেন, সে আপনার পালক পুত্র হতে পারে কিন্তু সে আপনার ঔরসজাত পুত্র নয়। অতএব আপনার বংশের সাথে তার বংশের কোনো সম্বোধন নাই, মিল নাই।
আপনার বংশের সাথে মিলাইয়া আপনার ছেলে বইলা তার আইডি কার্ড করা বৈধ হবে না, তাকে আপনার ছেলে বলে মানুষের সামনে প্রকাশ করা বৈধ হবে না, তার জন্মদাতা পিতার নামেই তার আইডি কার্ড করতে হবে, এবং তাকে ডাকতে হলে তার জন্মদাতা পিতার নামে ডাকতে হবে। আল্লাহু আকবার। এখন দেখে গেল যায়েদ ইবনে হারেসাকে নবীজি নবুয়ত পাইছে, এখনও লোকেরা যায়েদকে ডাকে যায়েদ ইবনে মোহাম্মদ, যায়েদ ইবনে মোহাম্মদ, লোকেরা মোহাম্মদের ছেলে যায়েদ বলে ডাকে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে কথাটা ক্লিয়ার করে দিছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উদুহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তাআলামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন উদুউহুম লিআবাইহিম, দুনিয়ার মানুষেরা রে যায়েদকে আমার নবী লালন পালন করেছে, সে আমার নবীর ঔরস জাত সন্তান, তোমরা যদি ডাকতে হয় তাহলে তার জন্মদাতা পিতার নামে ডাকো। হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটাই হলো নিয়ম, আল্লাহর কাছে এটাই হলো নিয়ম বিচার, তার জন্মদাতা পিতাকে নাম ধরে ডাকবে। ফা ইন লাম তাআলামু আবাউহুম ফা ইখওয়ানুকুম ফিদ্দীন ওয়া মাওয়ালিকুম, যদি তোমরা তার জন্মদাতা পিতার নাম জানো না তাহলে মনে করো তোমাদের দিনই ভাই আর তোমাদের বন্ধু, আর তোমরা যদি তার ভুলে যদি তার বাবা একজন নাম আরেকজনের বলে ফেলো কোনো গুনাহ হবে না। কিন্তু শুনে নাও, ওয়ালা কিম্মা তাআম্মাদাত কুলুবুকুম, তোমরা জেনে শুনে স্বইচ্ছায় যদি একজনের সন্তান আরেকজনের বা আরেকজনের নাম দিয়া বাবা বানিয়া ডাকতে শুরু করো তাহলে শুনে নাও, আল্লাহ বলেন তাহলে এটা হবে কঠিন গুনাহ। আল্লাহু আকবার। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় টিটকারি মশকারি করে বাতি যাকে সাসার নাম দেয়া, অমুকের ছেলে আসতেছে, অমুকের ভূত আসতেছে, এমন আমাদের সমাজে বলে কি বলে না? আরেকটু জোরে বলেন বলে কি বলে না? আল্লাহ বলেন ওয়ালা কিম্মা তাআম্মাদাত কুলুবুকুম, কিন্তু জেনে শুনে যদি একজনের সন্তানকে আরেকজনের নাম দেয়া বাবা বানিয়া ডেকা হয় তাহলে এটা গুনাহ, এমন কাজ আমরা কখনো করব না। জোরে বলেন ভাইয়েরা আমার, যায়েদ ইবনে হারেসা যদিও নবীর ছেলে না, তারপর নবী তার ছেলের মর্যাদা দিয়েছে, নবীর বাড়িতে তাকে এবার বিয়ে শাদির প্রয়োজন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। নবীর ফুফাতো বোন, নবীর ফুফু উমাইমা রাদিয়াল্লাহু তাআলার মেয়ে জৈনব রাদিয়াল্লাহু তাআলার কাছে, জৈনব বিনতে জাহাস, জৈনব রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন ফুফাতো বোন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বোন? জোরে বলেন কি বোন? নবী যেইভাবে উচ্চ বংশের হাশিমি গোত্রের, নবী যেইভাবে হাশিমি গোত্রের সন্তান, নবীজির ফুফাতো বোন হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও হাশিমি গোত্রের সন্তান। হযরত জৈনবের কাছে যখন বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন, জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন আল্লাহর নবী এই প্রস্তাবটা দিয়েছেন যায়েদের জন্যে, যায়েদ ইবনে হারেসার জন্য প্রস্তাব নিয়ে গেছে, হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাবে রাজি হন নাই। তিনি বলেন নবী গো, আমি তো ভেবেছিলাম আপনার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব, কিন্তু দেখা গেল আপনার গোলামের পক্ষ থেকে না, আমি এই প্রস্তাব গ্রহণ করতে পারি না, এই বিয়েতে আমি রাজি না। হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাস, তিনিও বললেন না,
আমার বোনকে একজন গোলামের সঙ্গে বিয়ে দিতে পারি না, আমার বোনকে একজন গোলামের সঙ্গে বিয়ে দিতে পারি না। আল্লাহ নবী বললেন, ও জৈনব রাজি হয়ে যাও ভালো হবে, রাজি হয়ে যাও ভালো হবে। জৈনব রাদিয়াল্লাহু তাআলা বলেন, না এই বিয়ে আমি রাজি না। জৈনব রাদিয়াল্লাহু তাআলার ভাই আব্দুল্লাহ বলেন, না আমার বোনকে একজন গোলামের কাছে বিয়ে দিতে পারি না। জৈনব রাজি হলেন না, তার ভাই আব্দুল্লাহ রাজি না। কথাগুলি আমার আল্লাহ শুনে কে শোনে না? আর একটু জোরে বলেন, শুনেন কে শোনেন না? আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল যা আমার বন্ধু জৈনবের জন্য, যায়েদ ইবনে হারেসার জন্য জৈনবকে বিবি বানাইতে চা। জৈনব রাজি না, জৈনবের ভাই রাজি না। যারে জিব্রাইল যা আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত লয়া নাজিল হয়ে যা। জিব্রাইল আমিন কোরআনের আয়াত নিয়ে নবীজির কাছে চলে আসলেন। ওয়া মা কানা লি মুমিনি ওয়া লা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসি আল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। পর্যন্ত যত মুমিন আসবে সবাইকে জানায় দেন, ওয়া মা কানা লি মুমিনিন ওয়া লা মুমিনা লি মুমিনিন আই আব্দুল্লাহ, আব্দুল্লাহর জন্য জায়েজ না, ওয়া লা মুমিনা আই জৈনব, জৈনবের জন্য জায়েজ না। মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য বৈধ না। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, কোন বিষয়ের সিদ্ধান্ত যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোন বিষয়ের সিদ্ধান্ত নিয়ে নেয়, ওই বিষয়ের উপর দ্বিমত পোষণ করার অধিকার কোন মুমিনের নাই, কোন মুমিনার নাই, কোন মুমিন নারীর নাই, কোন মুমিন পুরুষের নাই। আল্লাহ জানিয়ে দিলেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমার নবী কোন সিদ্ধান্ত নেওয়ার পরেও কোন মুমিন যদি আর কোন মুমিন নারী যদি তার উপরে দ্বিমত পোষণ করে, তাহলে এটা হবে সুস্পষ্ট পথভ্রষ্টতা ছাড়া আর কিছু নয়। এই আয়াত যখন জিব্রাইল আমিন হাজির হয়ে গেল, আর আয়াত যখন জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পারলেন, আল্লাহর নবীর কাছে প্রস্তাব পাঠাইলেন, ওগো আল্লাহর নবী, সাইদের জন্য আপনি আমাকে বিবি বানানোর জন্য প্রস্তাব দিয়েছিলেন। নবী গো, আমি যদি জায়েদের স্ত্রী হয় আপনি রাজি নি? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ আমি রাজি। জৈনব বললেন, আল্লাহর নবী গো, আমি আল্লাহর এবং আল্লাহর রাসূলের অসন্তুষ্টি কামনা করতে পারি না, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য জায়েদের সঙ্গে বিয়ে বসতে আমি রাজি আছি। আল্লাহু আকবার, বিয়ে হয়ে গেছে। কিন্তু এখানে একটা ইসলামের একটা বিধান আছে, ফুফু আপনার বংশমর্যাদা আর্থিক বিবেচনা সব মিলাইয়া ছেলে মেয়ের সমান সমান হতে হবে। ছেলের বংশ আর মেয়ের বংশ যদি ভিন্ন হয়, ছেলে যদি উচ্চ বংশের হয়, মেয়ে যদি নিম্ন বংশের হয়, তাহলে ছেলে সারা জীবন মেয়েকে গালাগালি করবে। ছেলে যদি উচ্চ বংশের হয় আর মেয়ে যদি উচ্চ বংশের হয়, আর ছেলে যদি নিম্ন বংশের হয়, তাও দেখবে বিপরীত, একজন আরেকজন বনাবনি হবে না। অর্থের দিক দিয়েও যদি দুইজন ব্যবধান হয়, একজন গাছতলা আর একজন হাসতলা, মেয়ে যদি গরিব হয়, ছেলের বাবা যদি ধনী হয়, সারা জীবন ছেলে ছেলের মা বাবা আত্মীয় স্বজন বলবে ফকিন্নির ঘরের ফকিন্নি, ঠিক না? বেটুক জোরে বলেন। আবার ছেলে যদি গরিব হয়, মেয়ের বাবা যদি ধনী হয়, ছেলে মেয়ে যদি বিয়ে হয়ে যায়, মেয়ে এবং মেয়ের বাবা আত্মীয় স্বজন 14 গোষ্ঠী বলবে বাদিম্মার ঘরের বাদিম্মা, ফকিরের ঘরের ফকির। এই জন্যে ইসলামের একটা বিধান হলো বিয়ে শাদীর জন্যে ফুফুর ব্যবস্থা, ছেলে আর মেয়ে বংশমর্যাদার দিক দিয়া এবং আর্থিক স্বচ্ছলতার দিক দিয়া দুজনের সমান সমান যদি হয়, তাহলে একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করবে। জোরে বলেন। আমাদের সমাজে এই কুফর বিধানের প্রতি লক্ষ্য না রাখার কারণে অনেক দাম্পত্য জীবন
মাস গাঙ্গি গিয়ে সোর ভেঙে যা, অনেক দাম্পত্য জীবন বিয়ে শাদির কয়েক বছর পরে গিয়ে দেখা যা তাদের বিয়ে শাদি ভেঙে যা। শুধুমাত্র ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, কুফুর বিধানের প্রতি লক্ষ্য না রাখার কারণে। ঠিক না ঠিক সরে বলেন ভাইয়ারা আমার। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন গোলাম, তিনি যদিও এখন স্বাধীন, তারপরও একটা দাগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে উচ্চ বংশের সন্তান, কন্যা সন্তান, আবার অর্থনৈতিকভাবে তার বাবা স্বাবলম্বী, আত্মীয় স্বজন সচ্ছল, সব দিকে মিলাইয়া, কিন্তু আল্লাহ এবং রাসুলের বিধান মানতে গিয়ে বিয়ে হয়ে গেল। তবে দুইজনের মাঝে মনের মিল নাই, বনাবনি নাই, যায়েদ ইবনে হারেসার সঙ্গে মিলে চলতে পারে না। একদিন দুই দিন এইভাবে যখন যা, কথা মিলে না, কাজে মিলে না, কথায় কথায় যায়েদকে হও প্রতিপন্ন করে, নিচু বংশের গোলামের গোলামের গোলাম বলে ডাকে। এইভাবে বিভিন্নভাবে যখন হেউ প্রতিপন্ন করে, যায়েদের মনে বড় কষ্ট, আল্লাহর নবীর কাছে যা, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি জৈনবকে নিয়ে আমার সংসার হবে না। নবী গো অনুমতি দেন আমি জৈনবকে তালাক দিয়ে দেই, নবী গো অনুমতি দেন আমি জৈনবকে তালাক দিয়ে দেই। আল্লাহর নবী বললেন না রে যায়েদ, না তালাক দেওয়া যাবে না। আল্লাহর নবী বললেন আমসিকা আলাইকা জাওজাকা ওয়াত্তাকিল্লাহ, ও যায়েদ তালাক দেওয়া যাবে না, তালাক দেওয়া যাবে না, তুমি তোমার স্ত্রীকে নিয়ে, তুমি তোমার স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকো, আল্লাহকে ভয় করো, স্ত্রীর হকগুলি আদায় করো, স্ত্রীকে বুঝাইতে থাকো। যায়েদ বলে নবী গো তার অত্যাচার, তার কথাবার্তা আর সহ্য হয় না। আমার নবী বলেন না তালাক দেওয়া যাবে না, কারণ আমার নবীর মনে বড় কষ্ট, এখন যদি তালাক হয়ে যা, জৈনব এবং জৈনবের আত্মীয় স্বজনেরা বলবে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো যায়েদের কাছে বিয়ে দিতে চাই নাই, আপনি নবী জোর করে নিয়েছেন, বিয়ে দিয়েছেন, তালাক হয়ে গেল, আমাদের মেয়েটার লাইফ নষ্ট হয়ে গেল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মেয়ের লাইফটা নষ্ট হয়ে গেল, তালাক হয়ে গেল। নবী বড় চিন্তায়, যদি তালাক হয়ে যা কি করা যাবে, যদি তালাক হয়ে যা, জৈনব এবং জৈনবের ভাই তার আত্মীয় স্বজনের কাছে মুখ দেখানো যাবে না, তারা যখনই দেখবে তখনই কথাটা বলবে আপনি নিয়া যায়েদের কাছে বিয়ে দিলেন, আর যায়েদ আমাদের বোনকে তালাক দিয়ে দিল, যায়েদ আমাদের মেয়েকে তালাক দিয়ে দিল। আল্লাহর নবী বড় দুশ্চিন্তাগ্রস্ত, নবী বড় দুশ্চিন্তায়, আমার নবী যে চিন্তাগ্রস্ত আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? আল্লাহ রহমাতুল্লিল আলামিন বড় চিন্তিত, কি করা যাবে, যায়েদ যদি তালাক দিয়েই দেয় কি করা যাবে? আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যা আমার বন্ধুকে বলে দে, আমার বন্ধুকে বলে দে, আমার বন্ধু যেন চিন্তা করে না, আমার বন্ধুকে বলে দে যায়েদ একদিন না একদিন জৈনবকে তালাক দিবে দিবে, আমার নবী তালাক দিতে যতই নিষেধ করুক, যায়েদ একদিন আমার নবীর কথা মানবে না, অবশ্যই তাকে জৈনবকে তালাক দিবে। আর যখন যায়েদ জৈনবকে তালাক দিবে, আমি আল্লাহ বলে দিয়েছি আমার বন্ধু যেন জৈনবকে বিয়ে করে নে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে অনেক প্রশ্নের জবাব, অনেক প্রশ্নের জবাব। পৃথিবীর কিছু নাস্তিক মুরতাদ নবীর দুশ্মন, তারা আজও বলে আমাদের নবী পুত্র বধূকে বিয়ে করে ফেলছে। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের নবীজির ছেলে কয়জন ছিলেন, নবীর ঔরস যে সন্তান কয়জন ছিলেন ছেলে, তারা কি বিয়ে শাদি করছে না ছোটবেলায় মারা গেছে? আর যায়েদ ইবনে হারেসা তিনি কি নবীর ঔরসজন সন্তান? তিনি ছিলেন কি গোলাম? তিনি ছিলেন কি? আমার নবী তাকে পালক পুত্রের মর্যাদা দিছে, অতএব পালক পুত্র আর নিজের পুত্র শরীয়তের বিধানে দুইজন সমান। নিজের ঔরসজন পুত্রের স্ত্রীকে ভাবা তালাক করা হারাম, পুত্রবধূকে শ্বশুরে তালাক বিয়ে করা, পুত্রবধূকে নিজের ঔরসজাত সন্তান ছেলের বউ ছেলে মারা যাক আর তালাক দেব ছেলের বাবা বিয়ে করা, কিন্তু পুত্র যদি ফলো করতেছে। আল্লাহ আমার নবীকে বলেন হাবিব
আপনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই রাস্তাকে পরিষ্কার করে দিতে চাই। পালক পুত্রর বিবিকে পালক শ্বশুরে বিয়ে করা আমি আল্লাহ হালাল রেখেছি, আপনার মাধ্যমে আমি কিয়ামত পর্যন্ত এটা হালাল করে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা মাসআলা, একটা মূলনীতি শুনে রাখেন, একটা মূলনীতি, যার সাথে আপনার বিয়ে করা জায়েজ, যার সাথে বিয়ে করা, কথা বলেন, যার সাথে বিয়ে করা, তাকে বিয়ে করার আগে তাকে এমনি এমনি দেখা হারাম, যার সাথে বিয়ে জায়েজ বিয়ের আগে তারে দেখা এমনি এমনি দেখা, তবে বিয়ে করার জন্য পছন্দ হয় কিনা এটার জন্য দেখা হারাম না। বিয়ে জায়েজ কিন্তু ফার্কি নিয়ে বৈশা আড্ডা মারা হালাল না হারাম? যার সাথে বিয়ে জায়েজ তারই নিয়ে হোটেলে বৈশা একসাথে নাস্তা করা হালাল না হারাম? যার সাথে বিয়ে জায়েজ তারে বিয়ের আগে দেখা, যার সাথে বিয়ে হারাম তারে দেখা হালাল, যার সাথে বিয়ে হারাম তারে দেখা? আপনার খালারে বিয়ে করা হালাল না হারাম? দেখা জায়েজ, দেখা দাদিকে বিয়ে করা হারাম, দেখা জায়েজ। তাহলে মূলনীতি সহজে আপনি বুঝে ফেলবেন, যাকে দেখা জায়েজ তারে বিয়ে করা হারাম, আর যারে বিয়ে করা জায়েজ তারে দেখা। শালিরে বিয়ে করা জায়েজ না হারাম? শালিকে বিয়ে করা, বড় বোন যদি মারা যায় অথবা তালাক দিয়ে দেয় তাহলে ছোট বোনকে দুলাভাই বিয়ে করা, কথা বলে না? আর বাংলাদেশে তো এমন বহু ঘটনা আছে, বড় বোন মারা গেছে, দুই পক্ষের লোকেরা বৈশা ছোট বোনকে, ছোট বাচ্চাদের দিকে লক্ষ্য রেখে বিয়া দিয়ে দিছে। তাহলে শালিকে বিয়ে করা, দুই বোন একসাথে হারাম, তবে শালিকে বিয়ে করা তাহলে দেখা হারাম। অতএব পালক পুত্রর বধূকে বিয়ে করা জায়েজ, ওই পালক পুত্রর বধূকে পালক শ্বশুরে দেখা হারাম, জায়েজ বলে। পালক পুত্রের বধূকে পালক শ্বশুরে দেখা হারাম, কথাটা বুঝতে পারছেন? আমাদের সমাজে অনেক মেয়ে ভালে মেয়ে, মেয়ে কিন্তু আপনার ঔরসজাত মেয়ে নয়, মেয়ে যখন বালেগ হয়ে যাবে ওই পালক বাবা মেয়ের সঙ্গে দেখা দেওয়া হারাম। পালক বাবা মেয়ের সঙ্গে দেখা দেওয়া কি? কারণ পালক মেয়েকে পালক বাবা বিয়ে করা জায়েজ। কথাটা আপনাদের কাছে ফেস লাগছে? ফেস লাগতে পারে, বলবেন হুজুর জীবনের ফার্স্টে শুনেছি, এমন কথার জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার হাবিব, আপনার মাধ্যমে আমি এই রাস্তাটাকে পরিষ্কার করতে চাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যেন এই কথা বলে, যে এই কথা না বলতে পারে যে পালক পুত্র বধূকে বিয়ে করা হারাম, এই কথা যেন বলতে না পারে। আল্লাহু আকবার, রাত্র অনেক হয়ে গেছে, আপনারা ধৈর্যর ভাত যদি ভেঙে যা আমি এই জন্য আর লম্বা করতে চাই না। আপনারা, আপনাদেরকে ধন্যবাদ, শুক্রিয়া, দীর্ঘ সময় আপনারা বসছেন, 12টার উপরে বেজে গেছে, আমি আর সামনের দিকে যাইতে চাই না। আপনাদের আপনাদের বসার ভাব দেখে বুঝতেছি, আগে বাড়লে আপনারা বসবেন, কিন্তু আমাকে তো যাইতে হবে, অনেক দূরে যাইতে হবে ভাই। আমি সংক্ষিপ্ত করে ফেলছি, সংক্ষিপ্ত করে ফেলছি। হযরত যায়িদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আয়েশা আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি জৈনবকে তালাক দিয়ে দিছি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না, আমি জৈনবকে কি করে দিছি? তালাক দিয়ে দিছি। যেই মাত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি জৈনবকে তালাক দিয়ে দিছি, আল্লাহ রাসূল চিন্তায় মাথা নত করে ফেলছে, আহা এখন কি বলবো, জৈনবের গার্জিয়ানের কাছে কি বলবো, জৈনবকে কি বলবো? অথচ আল্লাহ আগুই জানাই দিছে নবীকে, যায়েদের তালাক একদিন দিবেই দিবে, আর যখন যায়েদের তালাক দিবে আপনি বিয়ে করবেন। নবী তো চিন্তা, আমি যদি বিয়া করি আমার জন্য তো জায়েজ, কিন্তু আমার দুশ্মন তো আছে, আছে না নাই? আরে হুজুর যত ভালো মানুষই হোক, হুজুরের দুশ্মন নাই, অভাব নাই দুশ্মনের, নবীজির দুশ্মন আসেননি নাই? এত বেঈমান কাফেররা আছে, আবার কিছু নামদারি মুসলমান মুনাফিক তারাও সুযোগ পেয়ে যাবে, তারাও তা হাতে তালি দিবে, ও এতদিন মোহাম্মদ বলছে পুত্রবধূকে বিয়ে করা হারাম, আর আজকে মোহাম্মদ নিজেই পুত্রের বউরে বিয়ে করলেছে।
আল্লাহ রসুল সব দিক দিয়ে বিবেচনা করে নবীজি মাথা নিচু করে চিন্তায় পড়ে গেছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ রসুলকে ডাক দিছে, যুরকন সুবহানাল্লাহ, আর একটু যুরকন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছেন, কি বলতেছেন, ওয়াতুখফি ফি নাফসিকা মা আল্লাহু মুবদিহি وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَاهُ একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, হাবিব আমার, ও আমার বন্ধু, আপনি বড় চিন্তিত, আপনি মানুষকে ভয় পাচ্ছেন। নবী গো, আপনাকে আপনি বই পাচ্ছেন মানুষকে, আর শোনেন, অত হুফিফি নাফসি কামাল্লাহু মুবদিহি, আপনার মনে মনে একটা কথা আছে, কারণ কিছুদিন আগে আমি বলে দিয়েছি জায়েদ তালাক দিবে, আপনি জায়েদের বিবিকে বিয়ে করবেন, এই কথাটা আপনার মনে মনে আছে, আপনি চাইতেছেন গোপন রাখতেন। নবী গো, আপনি যতই চান গোপন রাখতে পারবেন না, স্বয়ং আমি আল্লাহ চাচ্ছি আপনার গোপন কথা প্রকাশ করে দিতে। আর একটু জোরে কন্ন সুবহানাল্লাহ। আপনি চাইতেছেন মানুষে মন্দ কইব, মানুষে কি কইব, মানুষে কি কইব, আপনি মানুষকে বই পাচ্ছেন। আপনি মানুষকে বই পাচ্ছেন, শোনেন, ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহু, বই পাওয়ার বিষয় অধিকার তো আমি আল্লাহ, বই যদি পেতে হয় আমি আল্লাহকে বই পান, মানুষকে কেন? সুবহানাল্লাহ, জোরে কন না। হাবিব, যায়েদ তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছে, শোনেন গো আমার হাবিব, ফালাম্মা কাদা আমার নবীর 16 লক্ষ সাহাবি, তার মাঝে প্রিয় সাহাবি আবু বকর, 2 নম্বর ওমর, তারপরে হযরত উসমান, তারপরে হযরত আলী, আল্লাহর নবীর 11 জন স্ত্রী, আল্লাহর নবীর 4 জন মেয়ে, 3 জন 4 জন ছেলে। আল্লাহ কারো নাম কোরআন শরীফে আনেন নাই, 16 লক্ষ সাহাবাই কেরামের কারো নাম আল্লাহ কোরআনে আনেন নাই, আবু বকরের নাম কোরআনে কোথাও নাই, ওমরের নাম কোরআনে কোথাও নাই, আলীর নাম, উসমানের নাম কোরআনে কোথাও নাই, ফাতেমা, রুকিয়া, জাইনাব, উম্মে কুলসুমের নাম কোরআনে কোথাও নাই, আল্লাহর নবীর 4 ছেলের নাম কোরআনে কোথাও নাই, কিন্তু আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসার নামটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 37 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ফালাম্মা কাদা যায়েদুম মিনহা ওয়াতারা, হাবিব আমার, আর টেনশন করেন না, চিন্তা করেন না, শুনে নেন গো আমার বন্ধু, যায়েদ তার স্ত্রীকে জৈনবকে তালাক দিয়েছে, যেই মাত্র জৈনবকে যায়েদ তালাক দিয়েছে আপনি চিন্তায় পড়ে গেছেন, কি করবেন, কি জবাব দিবেন, শোনেন, একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাবিব, স্ত্রীকে যায়েদ তালাক দিয়েছে, ওগো নবী, দুনিয়াতে আপনি বিয়ে করবেন, লোকগুলি জানবে, মানুষে জানবে, মানুষের সামনে বিয়ে করবেন, নবী গো শুনেন, মানুষের সামনে বিয়েটা আনুষ্ঠানিকতা পরে হবে, আমি মহান আল্লাহ ফেরেশতাদের কি নিয়া আরশে আসমানে আপনি নবী আর জৈনবের বিয়ার কাজ আমি দুইজনের বিয়া সমাপ্ত করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহ বলতেছেন, ওয়াজাওয়াজনাকাহা, হে আমার হাবিব, আপনার আর জৈনবের বিয়া আমি আল্লাহ আসমানে ফরাই দিয়েছি। আর একটু জোরে কন না সুবহানাল্লাহ। যেই মাত্র যায়েদ ইবনে হারেসা স্ত্রী জৈনবকে আল্লাহর নবী বিয়ে করলেন, এমনি দেখা গেল বেঈমান কাফেররা, মুশরিকার, মুনাফিকেরা
চতুর্দিকে নবীর দুশ্মনী শুরু করলো, নবীর বিরুদ্ধে কথা বলতে শুরু করলো। হে আরবের লোকেরা শোনো, মুহাম্মদ এতদিন পর্যন্ত বলেছে পুত্রবধূকে বিয়ে করা হারাম, কিন্তু জেনে নাও যে মুহাম্মদ পুত্রবধূ বিয়ে করা হারাম বলেছে, সেই মুহাম্মদ নিজেই পুত্রবধূকে বিয়ে করে ফেলেছে। এই স্লোগান যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাই দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবী মুহাম্মদ তিনি দুনিয়ার কোন পুরুষের পিতা নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত আসলাম আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতে আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা তো বলতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুত্রবধূকে বিয়ে করেছে, আমি আরশের মালিক, আমি গোটা জগতের মালিক, আমি মহান আল্লাহ ঘোষণা দিয়েছি আমার নবী কোনো পুরুষের পিতাই না। সুবহানাল্লাহ, জোরে কল্লা। যায়েদ ইবনে হারেসা সে পুরুষ, যায়েদ ইবনে হারেসা পুরুষ, আমার নবী তো কোনো পুরুষেরই পিতা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, কোন পুরুষের পিতা না। অতএব যায়েদ আমার নবীর ছেলে না, আমার নবী যদি বিয়ে করে তাকে নিজের ঔরসজাত ছেলের ঔরসজাত পুত্রের বধূকে বিয়ে করেন নাই, আমার নবী বিয়ে করেছেন পালক পুত্র। আর আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত বৈধ করে দিলাম পালক পুত্রের বধূকে বিয়ে করা, শ্বশুরের জন্য আমি আল্লাহ হারাম হালাল করে দিলাম। আমাদের নবী বিয়ে করেছেন কয়টা, কিন্তু একটা বিয়ে নবীর ইচ্ছায় বিয়ে করেন নাই। আল্লাহর রাসূল বলেন, ওয়ান আবি সাইয়িদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা যাওয়াজতু শাইআন মিন নিসাই ওয়ালা যাওয়াজতু শাইআন মিন বানাতি ইল্লা বিইজনিন জাআনি বিহি জিবরীলু আনিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি একজন মহিলাকে বিয়ে করি নাই, আমি একজন মেয়েকে বিয়ে করি নাই। মা যাওয়াজতু শাইআন মিন নিসাই, মহিলাদের আরবি হলো নিসা। রাসূল বলেন, আমি একজন মহিলাকেও বিয়া করি নাই। ওয়ালা যাওয়াজতু শাইআন মিন বানাতি বিনতুনের বহুবচন বানাত, বিনতুন অর্থ মেয়ে। অর্থাৎ আল্লাহ রাসূল বলেন, আমি বাকারা সাইবা বিবাহিতা অবিবাহিতা কাউকে বিয়ে করি নাই, ইল্লা বিইজনিন, যত বিয়ে করেছি আল্লাহর ওয়াদারে বিয়ে করেছি। জোরে বলুন সুবহান। রাসূল বলেন, ইল্লা বিইজনি জাআনি বিহি জিবরীলু আনিল্লাহি আযজা ওয়া জাল্লা, জিবরাইল আমাকে এসে বলছে, হে রাসূল, অমুক মহিলাকে আপনি বিয়ে করেন, অমুক মেয়েকে আপনি বিয়ে করেন, জিবরাইল বলছে, তারপর আমি বিয়ে করছি। ভাই, একটা মেয়ে ততদিন মেয়ে থাকে যতদিন সে বালেগ হয় নাই, বালেগ যখন হয়ে যা, বিয়ে হোক আর না হোক, তখন আর সে মেয়ে থাকে না, সে মহিলা হয়ে যা। যদিও আমাদের সমাজে বিয়ার আগে মহিলা ডাকে না, বিয়ার আগে মেয়েই বলে, বয়স তার 50 হোক মেয়েই ডাকে। বিয়ে যদি 10 বছর হয়ে যা, তখন আর মেয়ে থাকে না, মহিলা হয়ে যা। কিন্তু শরীয়তের পরিভাষায় একটা মেয়ে ততদিন পর্যন্ত মেয়ে, যতদিন পর্যন্ত সে বালেগ হয় নাই। আল্লাহ রাসূল মেয়ে কি বিয়ে করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, তিনি ছিলেন মেয়ে, তিনি বালেগ হন নাই, নাবালেক অবস্থায় বিয়ে করেছেন। আল্লাহ রাসূল বলেন, মা যাওয়াজতু শাইআন মিম বানাতি, আমি কোনো মেয়েকে বিয়ে করি নাই ততক্ষণ পর্যন্ত, ইল্লা বিইজনিন, আল্লাহর ওয়াদার ছাড়া। আল্লাহ রাসূল 11টি বিয়ে করেছেন, একটাও নবীজি নিজের ইচ্ছা থেকে করেন নাই, সব বিয়ে করেছেন মহান আল্লাহর ওয়াদারে। জোরে বলুন সুবহান। এখানে আরেক অনেক আলোচনা, নবীজি আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলেন 7 বছর বয়সে, নবীজির বাড়িতে আয়েশা গেলেন 9 বছর বয়সে, নবীজি বিয়ে করলেন নাবালক অবস্থা। আমাদের সমাজে আমাদের দেশে আইন ফাঁস হয়ে গেছে, বাল্য বিবাহ হারাম। যদি বাল্য বিবাহ হারাম হয়, তাহলে বিশ্ব নবী কি হারাম কাজ করেছিলেন? জোরে বলেন, হারাম কাজ করেছিলেন?
এখন সব কিছু বলা যায় না, সময়ও কম, সব কিছু বলা যাবে না। শেষ কথা হলো ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবীর পরে আর কেউ নবী আসবে না, আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না। যদি কেউ নবুয়তের দাবি করে, আর যদি কেউ নবুয়তের দাবি করে বসে, তাহলে পরিষ্কার বুঝতে হবে সে নবী নয়, সে কাফের, কাফের, কাফের। সেই মেসেজটা আমাদের সরকারের কাছে পৌঁছে দিতে চাই। গোলাম আহমদ কাদিয়ানি, ওই ভারতের গুরুদাসপুরের গুরুদাস চানবিবির হুলা গোলাম আহমদ কাদিয়ানি, সে নবুয়ত দাবি করেছিল, তাকে ব্রিটিশ সরকার টাকার বিনিময় কিনে নবী বানিয়ে মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য তাকে নবুয়তের পারমিশন দিয়েছিল, আর সে নবুয়ত দাবি করেছিল। আজ সেই গোলাম আহমদ কাদিয়ানির কিছু অনুসারী বাংলার জমিনও আছে যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী দাবি করে। নবী মানে আমরা আমাদের সরকারের কাছে পরিষ্কার একটা দাবি জানাইতে চাই, গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারী যারা, তারা সবাই কাফের, তারা সবাই। আল্লামা হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, খতমে নবুয়তের উপর কোনো সন্দেহ করা যাবে না, আরো কোনো নবী আইলে আইতেও পারে, যদি এমন সন্দেহ কেউ করে সেও কাফের, এমন সন্দেহ কেউ করলে সেও কাফের। অতএব আমাদের একটাই দাবি, নবীর পরে নবী নাই, আওয়াজ করে বলেন, আমাদের একটাই দাবি, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। এই দাবিটা আমাদের আকাবির উলামায়ে কেরাম আল্লামা খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নুরুল ইসলাম জিহাদী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জুমাইদ বাবর নগরী রহমতুল্লাহ আলাইহি, তার একটা দাবি নিয়ে বারবার বারবার যখন যত সরকার এসেছে তাদের দরজায় দরজায় ধন্যবাদ দিয়েছে, একটা দাবি নিয়ে, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। অতএব গোলাম আহমদ কাদিয়ানি পরিষ্কার, তারা কাফের, যারা কাদিয়ানিকে নবী মানে তারাও কাফের। রাষ্ট্রীয়ভাবে একটা ঘোষণা যেন হয়ে যা, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকার আমাদের দাবি মানে নাই, কারণ আমরাও জানি বোতলের ভিতর থেকে, শিশির ভিতর থেকে ঘি যদি বের করতে হয়, ওই ঘি আঙ্গুল সোজা রাখলে বের হয় না, বোতলের ভিতর থেকে ঘি বের করতে হলে আঙ্গুল সোজা রাখলে বের হবে, কি করা লাগবে জোরে বলেন, কি করতে হবে? তাই আপনাদের কি জিজ্ঞাসা করতে চাই, খতমে নবুয়তের দাবি নিয়ে আল্লাহর নবীর ওই দুশ্মন গোলাম আহমদ কাদিয়ানিকে এবং তাকে যারা নবী মানে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে, আবারও যদি উলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দেন, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য প্রয়োজন যদি হয় রাজপথে নামতে, প্রয়োজন যদি হয় রক্ত দিতে, খতমে নবুয়ত টিকিয়ে রাখার জন্য প্রয়োজন যদি হয় জীবন দিতে, কারা কারা আমাদের নবীর পরে আর কোন নবী, জোরে বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন, আল্লাহ বলেন আমার নবী তিনি শেষ নবী, আমাদের নবী তিনি, আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যি লা নবিয়্যা বাদি, রাসূল বলেন আমি শেষ নবী, আমার পর আর কেউ নবী হবে না। নবী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, কিন্তু নবী হয় নয়, উম্মত হয়ে, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার আলোচনা আরও অনেক লম্বা হয়ে গেছে, সময় অনেক হয়ে গেছে, অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, সাড়ে দশটার দিকে শুরু করছিলাম।